वेलकम टू माय ऑनलाइन क्लास। आज ये क्लास 12 এর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা রোলস থিওরেম দেখেছিলে বা রোলের উপপাদ্য, তো আজকে প্রথম মিন ভ্যালু থিওরেম বা ফার্স্ট মিন ভ্যালু থিওরেম যেটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বা মধ্যম মান উপপাদ্য, এটাকে সংক্ষেপে LMVT বলা হয়, এই বিষয়টা একটু দেখে নাও আজকে। যেমন করে তোমরা রোলের উপপাদ্যে দেখেছিলে যে যে কোনো একটা ফাংশন f, একটা রিয়েল ভ্যালুড ফাংশন আছে, এবং সেখানে রোলের উপপাদ্যের মতোই এটা হচ্ছে কন্টিনিউয়াস হবে, কোনো একটা ইন্টারভ্যাল ABতে ক্লোজড ইন্টারভ্যাল নিতে হবে, এবং দু নম্বরে হচ্ছে এফ ইজ ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য হয়ে যাবে ওপেন ইন্টারভ্যাল ABতে। তাহলে তিন নম্বর শর্ত যেটা ছিল রোলের যে এফ এর সমান FB, অর্থাৎ প্রান্ত মানের যে ফাংশনাল ভ্যালু বা অপেক্ষকের মান সেই দুটো সমান হবে, তিন নম্বর শর্ত এখানে বলা হচ্ছে না। এই দুটো হলেই তাহলে বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট থাকবে সি ABর মধ্যে বা একটা মান থাকবে ABর মধ্যে সি, যাতে এফ ড্যাশ সি সমান FB মাইনাস FA বাই B মাইনাস A হবে। তোমরা রোলের উপপাদ্যতে যেটা দেখেছিলে তিন নম্বর শর্ত যে যদি FB সমান FA হয় তাহলে এফ ড্যাশ সি সমান কী হবে, জিরো হয়েছিল ওখানে, এখানেও দেখে নাও যে জিরো হচ্ছে কি না, FB মাইনাস FA আছে লবটাতে, তাহলে এটা দুটো সমান হয়ে গেলে এফ ড্যাশ সি সমান জিরো হয়ে যাবে, অর্থাৎ তখন এটা কি সূত্র হয়ে যাবে, রোলের সূত্র হয়ে যাবে বা রোলস থিওরেম হয়ে যাবে। তো এখানে এই শর্তটা দেওয়া হচ্ছে না, ঠিক আছে, এই শর্তটা এখানে নেই, ফলে এখানে একটা মান পাওয়া যাবে সি, এবং সেই সিটার যে অপেক্ষকের মানটা হবে সেটা ডেরিভেটিভ করলে যেটা হবে সেটা হচ্ছে FB মাইনাস FA বাই B মাইনাস A হবে। কীভাবে প্রমাণটা করব দেখে নিই, তার আগে আমরা এর যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ জ্যামিতিক তাৎপর্য সেটা একটু দেখে নিই, তারপরে আমরা প্রমাণটা করব। এবার এখানে আগের দিনের মতোই আমরা একটা যে কোনো একটা কার্ভ এঁকে নিই, আমাদের আঁকতে সুবিধা হবে মোটামুটি, এরকম একটা কার্ভ এঁকে নিলাম, এই কার্ভটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এবার এখানে দুটো বিন্দু নিচ্ছি, একটা এ এখানে বি নিলাম, তাহলে বুঝতেই পারছো এর করসপন্ডিং এটা হচ্ছে এফ এ আর এর করসপন্ডিং এটা হয়ে যাচ্ছে এফ বি, এবং এখানে এফ এ সমান এফ বি হয়নি। তাহলে এফ এ এবং এফ বি এই যে বিন্দু দুটো এটাকে আমি যদি পি এবং কিউ নাম দিই, তাহলে পি কিউ একটা যেমন কার্ভের রয়েছে, আবার পি কিউ যোগ করলে একটা কী পাওয়া যাবে, সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে। এখন দেখো একটা জিনিস, এই যে পি কিউ যে স্ট্রেট লাইনটা তৈরি হচ্ছে, এখানে একটা কার্ভ আছে, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে স্ট্রেট লাইনটা তৈরি হলো, এই স্ট্রেট লাইনটার নতি কী হবে বা প্রবণতা কী হবে? তো আমরা জানি যে যদি এই দুটো বিন্দু যোগ করা হয় পি কিউ, পি কিউ এর স্থানাঙ্ক কত দেখো, পি এর স্থানাঙ্ক হচ্ছে এখানে এ এফ এ, ঠিক আছে, আর কিউ এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে বি এফ বি, ঠিক আছে। তাহলে পি কিউ যদি যোগ করা হয় তাহলে পি কিউ যে স্ট্রেট লাইনটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার প্রবণতা কী হবে? আমরা জানি প্রবণতার ফর্মুলা অনুযায়ী, তো সেটা হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এবার এই জিনিসটাই দেখো এখানে আছে, এ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে যে এফ ড্যাশ সি এর মানটা সেটাই হচ্ছে এর প্রবণতা, অর্থাৎ এই যে সরলরেখাটা হচ্ছে সরলরেখার প্রবণতাটা কী হবে, না এফ ড্যাশ সি এর সঙ্গে সমান হবে। এবার এফ ড্যাশ সিটা কী, আমরা জানি এর মধ্যে যে কোনো একটা বিন্দু ধরা যাক সি এখানে আছে, তাহলে এর করেসপন্ডিং এখানে হচ্ছে এফ সি আছে, তো এইটার যদি আমরা আর নাম দিই তাহলে আর বিন্দুতে, আর বিন্দু মানে এখানে আসলে হচ্ছে সি বিন্দুর করেসপন্ডিং ভ্যালু, হ্যাঁ, আর বিন্দুতে স্পর্শকের প্রবণতা, কার ওপর স্পর্শক, অবশ্যই ওয়াই সমান এফ এক্স যে কার্ভটা আঁকা হয়েছে তার ওপর, আর বিন্দুতে স্পর্শকের প্রবণতা আমরা বলতে পারি সেটা হচ্ছে এফ ড্যাশ সি। তাহলে এই দুটো জিনিস সমান হচ্ছে, এই জিনিসটা এবং এইটা,
अर्थात एखाने देखते पाच्छी आमरा जे पी किऊ जे स्ट्रेट लाइन टा सेटार जे प्रवणता होबे अर्थात एटाके जदि आमरा एदिके बाड़िये दी एर जे अ्यांगेलटा करछे तार ट्यांजेंट निले जेटा होबे जदि एकटा स्पर्शक आँका जाए कार्भटार ओपरे सेई कार्भटार ओपर स्पर्शकेर प्रवणताटा एर संगे कि हये जाबे समान हये जाच्छे अर्थात এখানে আমরা দেখতে পাচ্ছি কি না দুটো সরলরেখার প্রবণতা মানে স্পর্শক একটা সরলরেখা স্পর্শক এবং সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে অর্থাৎ যে কোনো একটা বিস্তারে যদি সেই ফাংশনটা বা অপেক্ষকটা সন্তত হয় অবকলনযোগ্য হয় তাহলে যে কোনো একটা বিস্তারের মধ্যে একটা বিন্দু অবশ্যই পাওয়া যাবে যেখানে সেই বিন্দুতে স্পর্শকের প্রবণতা আর ওই যে বিস্তার দুটোর মধ্যে আমরা নিচ্ছি সেই বিস্তার দুটোর প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখার প্রবণতা সমান হবে অর্থাৎ সরলরেখা দুটো সমান্তরাল হবে এখন প্রমাণটা দেখে নিই কীভাবে করব প্রমাণটা করার জন্য আমরা রোলস থিওরেমটা ব্যবহার করব তো এখানে বলে দিই দেখো এই যে পার্থক্যটা হচ্ছে মানে সরলরেখার সঙ্গে কার্ভ এ থেকে বি এর মধ্যে আমরা সবটাই ধরে নিচ্ছি এ থেকে বি এর মধ্যে তো এ থেকে বি এর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে এই পার্থক্যটাকে আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি আলাদা একটা ফাংশন ধরে নিচ্ছি কীরকম দেখে নাও তোমরা এখানে আমি আর একবার কার্ভটা এঁকে নিলাম এখানে এখানে এই যে পি বিন্দুটা আছে এবং এখানে যে কিউ বিন্দুটা আছে তাহলে এই পি কিউ যে সরলরেখাটা হচ্ছে এই সরলরেখাটার সমীকরণটা কি হবে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে এইটা হচ্ছে এ তাহলে এটা হয়ে যাচ্ছে এ কমা এফ এ ঠিক আছে তাহলে এফ এ এটা হয়ে যাচ্ছে তো ওয়াই মাইনাস এফ এ সমান আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ এফ এ মাইনাস এফ বি এ মাইনাস বি উল্টো নিলেও হতো এফ বি মাইনাস এফ এ ফর্মুলাটা সুবিধা বোঝার সুবিধার জন্য যাই হোক তো ইন্টু এক্স মাইনাস এ এরকম আসছে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বা ওয়াই সমান এফ এ প্লাস এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ঠিক আছে এটা কি হলো না এটা পি কিউ স্ট্রেট লাইনটার ক্ষেত্রে হলো এটা ওয়াই এর ভ্যালুটা আর আমরা এবার পি কিউ কার্ভটা নিয়ে নিই এই পি কিউ কার্ভটার সমীকরণ কি আছে না ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আছে ঠিক আছে তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি আর একটা সমীকরণ এইচ এক্স ঠিক আছে এই এইচ এক্সটা কী ধরছি না এই দুটোর পার্থক্য অর্থাৎ এখানে আমরা যে পার্থক্যটা হচ্ছে এই পার্থক্যটাকে একটা ফাংশন হিসাবে নিচ্ছি তো সেই পার্থক্যটা এরকম লিখছি দেখো এইচ এক্স সমান এফ এক্স মাইনাস মানে এটার থেকে এটা নিয়ে বাদ দিচ্ছি এফ এ মাইনাস যা আছে তাই হবে এক্স মাইনাস এ হলো এখন এইখানে আমরা দেখি এই যে এইচ এক্সটা বেরোলো এই ফাংশনটা এই ফাংশনটার ক্ষেত্রে দেখো যেহেতু আমাদের বলা আছে যে এই কার্ভটা এ থেকে বি এর মধ্যে কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যালে ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হবে তাহলে এখানে এফ এক্সটাও তাই আর এখানে যেটা আছে এক্স মাইনাস এ তার সঙ্গে এটা তো একটা কনস্ট্যান্ট আছে এটাও একটা কনস্ট্যান্ট তাহলে এক্স মাইনাস এ একটা পলিনোমিয়াল সেটা যে কোনো বিস্তারে কন্টিনিউয়াস হবে ডিফারেন্সিয়েবল হবে তাহলে তার সঙ্গে কিছু গুণ করা থাকলে বা যোগ বিয়োগ করা থাকলে কোনো কনস্ট্যান্ট সেটাও কন্টিনিউয়াস হবে ওই ইন্টারভ্যালে এবং ডিফারেন্সিয়েবল হবে অর্থাৎ এখানে এইচ এক্সটা কী হয়ে যাচ্ছে না কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টার এবং আর একটা জিনিস দেখো যে এইচ এ কি হচ্ছে এইচ এ মানে এফ এ মাইনাস এফ এ জিরো হয়ে গেল এখানে হচ্ছে এ মাইনাস এ জিরো অর্থাৎ এইচ এ সমান জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এইচ বি কি হচ্ছে দেখো এইচ বি মানে এক্সের জায়গায় বসাও এফ বি মাইনাস এফ এ আচ্ছা এখানে কি হচ্ছে দেখো
এখানে হয়ে যাচ্ছে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b, সামনে মাইনাস আছে, প্লাস করে নিতে পারি বা এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে, fb মাইনাস fa, এটা মাইনাসটা যেহেতু এখানে আমরা চেঞ্জ করে নিচ্ছি তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস fa মাইনাস fb, মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ hb টাও জিরো আসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি h a সমান hb, তাহলে h x, তাহলে এইচ এক্স এমন একটা ফাংশান যেটা এই শর্তগুলো মেনে চলছে। এই শর্তগুলো কিসের শর্ত, অবশ্যই তোমরা জানো রোলের উপপাদ্যের শর্ত। তাহলে রোলের উপপাদ্যের শর্তগুলো মেনে চললে আমরা জানি যে এ বির মধ্যে কি থাকবে, না সি একটা বিন্দু থাকছে যেখানে কি হয়ে যাবে, না ইচ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এইচ ড্যাশ এক্স আমাকে দেখতে হবে কি আসছে, তো এখান থেকে আমরা করে নিচ্ছি, দেখো এইচ এক্সটা দেওয়া আছে, তাহলে এইচ এক্স থেকে আমরা এইচ ড্যাশ এক্স পেয়ে যাচ্ছি, ডিফারেনশিয়েটেড উইথ রেসপেক্ট টু এক্স করে এফ ড্যাশ এক্স, এটা জিরো আসছে। আর এখানে দেখো এইটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু এক্স মাইনাস এ, এক্স এর ডেরিভেটিভ ওয়ান আসছে, তার মানে এখানটা শুধু কি হচ্ছে কনস্ট্যান্টটা থাকছে, অর্থাৎ এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি, ঠিক আছে। এবার এখানে যদি এইচ এ সমান এইচ বি হওয়ার জন্য সিটা পাচ্ছি আমরা, তাহলে এইচ ড্যাশ সি সমান জিরো, অর্থাৎ এখানে আমরা এইচ ড্যাশ সি করলে কি পাচ্ছি, দেখো এফ ড্যাশ সি মাইনাস এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি সমান জিরো আসবে, এইচ ড্যাশ সি সমান জিরো আসছে এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, না এফ ড্যাশ সি সমান এফ, এখানে ফর্মুলা যেটা ছিল সেটাই লিখি, যেহেতু এখানে এফ বিটা ধরে নেওয়া হচ্ছে বড় আছে, তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে বোঝা গেল কিভাবে রোলের উপপাদ্যের সাহায্য নিয়ে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা এস্টাবলিশ করা গেল। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা জিনিসে, দেখো এখানে এখন যদি এরকম হয়, এখানে আমরা সি একটা বিন্দু পাচ্ছি যাতে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হচ্ছে, এরকম নয়, এখানে একাধিক বিন্দু পাওয়া যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা বিন্দু থাকবেই সি যেখানে এফ ড্যাশ সিটা এইটা হবে। এবার কোন ক্ষেত্রে যে এই এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে প্রত্যেকটা বিন্দুতেই দেখা গেল যে প্রত্যেকটা ভ্যালু, মানে এ থেকে বি এর মধ্যে প্রত্যেকটা ভ্যালুর জন্য তার ডেরিভেটিভ জিরো হয়, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, না এফ ড্যাশ সি প্রত্যেকটার ক্ষেত্রে জিরো হয়ে যাবে, অর্থাৎ এখানে সমস্ত যতগুলোই মান থাকুক না কেন, এখানে এফ বি মাইনাস এফ এ যত ছোটো ছোটোই নেওয়া হোক না কেন ইন্টারভ্যালটা, সব জায়গাতেই সেটা এফ বি সমান এফ এ হয়ে যাবে, অর্থাৎ ফাংশনটা তখন কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ ধ্রুবক হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করো, যে এরকম যদি হয় যে এ থেকে বি এই ইন্টারভ্যালের সমস্ত বিন্দুতেই এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, এইটা যদি হয় তাহলে কি হবে, তাহলে সি প্রত্যেকটা সি বিন্দুর জন্য এফ ড্যাশ সিটা গ্রেটার দ্যান জিরো হবে, অর্থাৎ এফ বি মাইনাস এফ এ এইটা গ্রেটার দ্যান জিরো হবে, যেহেতু আমরা এখানে ধরে নিচ্ছি বিটা এর চেয়ে বড়, তাহলে এফ বি গ্রেটার দ্যান এফ এ হবে, অর্থাৎ এফ বি গ্রেটার দ্যান এফ এ হওয়ার অর্থ, মানে যখন বি গ্রেটার দ্যান এ, এটা হওয়ার অর্থ হচ্ছে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে, সেই ব্যাপারটাও এখান থেকে এলএমভিটি থেকে প্রমাণ করা যাচ্ছে। এটা কি না, যে ফর্মটা আছে সেটা একবার লিখে নিই, যে সি যদি এ থেকে বি এর মধ্যে এরকম একটা বিন্দু হয় তাহলে এফ ড্যাশ সি সমান হয়ে যাচ্ছে বি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, ঠিক আছে। আমি শুধু ফর্মটা লিখছি যেটা সি বিন্দুটা পাওয়া যাচ্ছে, শর্তগুলো তোমরা আগেই দেখে নিয়েছো। এখন বলা হচ্ছে এরকম যদি হয় যে বি সমান এ প্লাস এইচ, সিটা হচ্ছে এ প্লাস থিটা এইচ, এই থিটাটা আবার কি বলা হচ্ছে, না এটা জিরো থেকে ওয়ানে আছে, তাহলে দেখো যে এখানে এই শর্তটা স্যাটিসফাই করছে কিনা দেখে নাও, জিরো থেকে ওয়ানের মধ্যে আছে, সমান নয় কিন্তু, তাহলে এর থেকে একটু বড়, অর্থাৎ এখানে সমান দেয়া নেই। আচ্ছা, আর থিটাটা আবার একের থেকে ছোট আছে, তার মানে এটা এ প্লাস এইচ হচ্ছে না, এ প্লাস এইচের থেকে অর্থাৎ বি এর থেকে একটু ছোট হচ্ছে সেটা, অর্থাৎ এই শর্তটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ সমান এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, মানে হচ্ছে এইচ, বা এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ সমান এফ এ প্লাস এইচ
माइनस एफ ए, एफ ए प्लस एच टेके जो एक निये आशी ताहले एरकम हो जाच्छे एफ ए प्लस एच एफ डैश ए प्लस थीटा एच, ठीक आछे एरकम चलछे। তো এইটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে এই ফর্মটা, সেই জন্য এখানে একবার দেখিয়ে দেওয়া হয়েছে যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রেও এই ফর্মটা পাওয়া যায়, যেখানে থিটাটা অবশ্যই কি হয়ে যাবে না জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এটা আমাদের ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের যে অঙ্কগুলো আছে অ্যাপ্লিকেশনে সেখানে অঙ্ক করতে গিয়েও এগুলো কাজে লাগবে। আচ্ছা, এই এলএমবিটির অ্যাপ্লিকেশান কোথায় কোথায় করা যেতে পারে? না, এলএমবিটি অ্যাপ্লিকেশান বলতে এটা ক্যালকুলাসে অনেক বেশি অ্যাপ্লিকেশান আছে, তাছাড়া এলএমবিটি দিয়ে পরবর্তী যে মিন ভ্যালু থিওরেম আছে সেগুলো প্রুফ করা যায়, এই ধরনের কাজে লাগে। আর এলএমবিটি যাচাই করার যেটা রোলের উপপাদ্য যেমন যাচাই করেছিলে সেগুলো আমরা এখন দেখে নেব। এক্সাম্পল ওয়ান ধরো, কী বলা আছে না, এফ এক্স সমান এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। এটা জিরো থেকে ওয়ানে, জিরো থেকে ওয়ানের মধ্যে এলএমভিটি অ্যাপ্লিকেবল কি না সেটা দেখবো আমরা। তো এখানে আমরা দেখে নিচ্ছি, যেহেতু এটা একটা পলিনোমিয়াল, তো তোমরা জানো পলিনোমিয়াল যে কোনো বিস্তারে কি হবে না, কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে, তো এখানেও হচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমাদেরকে দেখতে হবে সেই ক্ষেত্রে যে একটা সি বিন্দু থাকবে, কোথায় থাকবে, জিরো থেকে ওয়ানে, যাতে কি হয়ে যাবে না এফ ড্যাশ সি সমান হয়ে যাবে এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই ওয়ান মাইনাস জিরো। তাহলে সেই সি বিন্দুটাকে আমরা বার করব এবং দেখব সেটা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকছে কি না। তাহলে আমাদেরকে প্রথম কি করতে হবে না, এফ ড্যাশ এক্স বার করতে হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এখান থেকে আসছে এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন এইটা কত হচ্ছে দেখো, এফ ওয়ান, এফ ওয়ান মানে হচ্ছে, এফ ওয়ান কত হচ্ছে দেখো, এফ ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, আর এফ জিরো হয়ে যাচ্ছে শুধু থ্রি বাই ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস টু। তাহলে এখান থেকে এফ ড্যাশ সি সমান হয়ে যাচ্ছে থ্রি সি স্কোয়ার মাইনাস ফোর সি মাইনাস ওয়ান, এফ ড্যাশ সি সমান টু, অর্থাৎ এটা সমাধান করতে হবে। তো সমাধানটা তোমরা এটা করতে পারবে। এবার এই দুটো ক্যালকুলেশন করলে বুঝতেই পারছো যে সিটা কোথায় থাকবে, না টু প্লাস রুট সেভেন বাই থ্রি, এইটা হচ্ছে জিরোর থেকে ওয়ানের মধ্যে থাকছে, তার মানে সিটা থাকছে সেক্ষেত্রে জিরো থেকে ওয়ানের মধ্যে। একটা সি পাচ্ছি, এখানে দুটো সি বেরোচ্ছে, তার মধ্যে একটা সি থাকছে জিরো থেকে ওয়ানের মধ্যে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি বলবো আমরা, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা স্যাটিসফাই করছে। এক্সাম্পল নাম্বার টু দেখো, প্রুফ করতে হবে ই এক্স গ্রেটার দেন ওয়ান প্লাস এক্স বাই এলএমভিটি, এলএমভিটি অ্যাপ্লাই করে এই প্রুফটা করতে হবে। এইরকম প্রুফ তোমাদের থাকবে বা থাকতে পারে, তোমাদের বইতেও দেখবে আছে, তো সেখান থেকে আমি একটা উদাহরণ করাচ্ছি। তো এখানে ধরে নিচ্ছি এফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবার এটা আমরা জিরো থেকে এক্সের মধ্যে ধরছি। এখন এই জিরো থেকে এক্সের মধ্যে ই টু দি পাওয়ার এক্স যে ফাংশনটা সেটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবলও হবে। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো যে জিরো থেকে এক্সের মধ্যে আমরা একটা সি বিন্দু পাব, যাতে কি হয়ে যাবে না এফ ড্যাশ সি সমান এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখে নিই, এফ ড্যাশ সি, এফ এক্স মানে এফ এক্স ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার সি আসছে এটা। আচ্ছা, এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান বাই এক্স, ঠিক আছে। এখন সিটা হচ্ছে কীরকম না, জিরোর থেকে বড় আর এক্সের থেকে ছোট, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার সিটা কী হবে না, ই টু দি পাওয়ার এক্সের থেকে ছোট আর ই টু দি পাওয়ার জিরোর থেকে বড়, অর্থাৎ ওয়ানের থেকে ই টু দি পাওয়ার সিটা বড় এবং ই টু দি পাওয়ার এক্সের থেকে ছোট। এখান থেকে বলতে পারছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন এক্স, তাই ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স, প্রুভড হয়ে গেল।
তো এইভাবে এই অঙ্কগুলো করতে হবে, যেখানে ফাংশন ইনইকুয়ালিটি প্রুফ করতে হবে সেইখানে এইগুলো ব্যবহার করতে পারো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে, বইয়েতে যে উদাহরণগুলো আছে সেগুলো দেখবে, রোলের উপপাদ্য এবং এলএমভিটি সংক্রান্ত অঙ্কগুলো ভালো করে করবে, কারণ এটা পরবর্তীকালে হায়ার ম্যাথমেটিক্সে অনেক কাজে লাগে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।